নমস্কার বন্ধুরা, আমরা আবার চলে এসেছি আজকের একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে। তো ফ্রেন্ড, আজকে আমাদের চ্যালেঞ্জের নাম হলো স্ট্রিট ফুড চ্যালেঞ্জ। তো ফ্রেন্ড, আজকে এনেছি প্রচুর খাবার। আর আজকে কি আলাদা দেখতে পাচ্ছো, বুঝতে পারছো কি আলাদা হয়েছে আজকে? কি জানি, যাই না বাবা, কি আলাদা হয়েছে? আমাকে ঠেলে এদিকে করে দিয়েছো কিন্তু, তোমরা যেহেতু বলেছিলে ঠেলে এদিকে করে দিয়েছে, কেউ ঠেলে যায়নি, সব ইচ্ছায় গেছে। তোমরা বন্ধুরা বলেছে সুইচ করতে একবার, সেই জন্য সুইচ করে আনলাম। এটা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এইটা ঠিক আছে না আগেরটা ঠিক আছে, তো সেই হিসাবে আমরা বসে পড়বো। তো চলো তাহলে শুরু করে দেওয়া যাক, রেডি? তাহলে লেটস স্টার্ট। তো ফ্রেন্ড, আমাদের খেলার রুলসটা হচ্ছে প্রথম থেকে একটা করে ডিশ খাবো, যেমন কি কি এনেছি বলে দিই। এটা হচ্ছে পাস্তা, এটা হচ্ছে ম্যাগি, আর এখানে হচ্ছে ফুচকা, আর এটা হচ্ছে চিকেন বলস। তো চলো ফার্স্টে কি স্টার্ট করবে সেইটা বলো। ফুচকা কটা খাবো? হ্যালো বন্ধুরা, আমি এখন তোমাদের ইন্ট্রোডিউস করতে চাই ওয়ান এক্স এর সাথে। ওয়ান এক্স এমন একটি ট্রাস্ট ওয়ার্ড দি সাইড যেখানে আমি এবং আমার বন্ধুরা ওয়ার্ড ভ্যারাইটিস অফ গেমস খেলি। এখানে তুমি বিভিন্ন রকমের স্পোর্টস প্রেডিকশনস, ওয়ান এক্স গেমস, ইউজ ভ্যারাইটিস অফ ক্যাসিনোস গেমস, এমনকি ব্ল্যাক জ্যাক, রোলেট, বেকারেট এবং পোকারের মতো গেমও খেলতে পারো। এখানে যেমন খুব সহজেই টাকা জেতা যায়, তেমন খুব সহজেই উইথড্র করা যায়। রিল্যাক্স অ্যান্ড ওয়ান এক্স, ইট সিম্পলি হু আই ক্যান ট্রাস্ট। আমার ফেভারিট গেম ক্র্যাশ, কারণ এই গেমের নিয়ম খুব সোজা, কারণ এই গেমে তুমি তোমার উইনিং অ্যামাউন্টকে খুব তাড়াতাড়ি মাল্টিপ্লাই করতে পারো সেভারেল টাইম। আমার কমেন্ট সেকশনে দেওয়া রয়েছে লিঙ্ক, যেখানে গিয়ে ক্লিক করে রেজিস্টার করে তুমি যদি ডিপোজিট করো, দেন ইউ উইল 150 অন টপ অফ দ্য ডিপোজিট, এবং আমার প্রোমোকোড INSHOW যদি তুমি ইউজ করো, দেন ইউ উইল গেট অ্যাডিশনাল 150 ফ্রি স্পিন। সো ডোন্ট মিস ইট। জাস্ট 15টা করে প্রত্যেকজনকে খেতে হবে। ফুচকা কিন্তু বেশি আছে, তো গুনে গুনে খেতে হবে, যে বেশি খাবে তার লস। আজকে কিন্তু হেরে গেলে আছে পানিশমেন্ট, কটা আছে সাবধানে খেতে হবে। চলো তাহলে শুরু করে দেওয়া যাক। হ্যাঁ, তো চলো স্টার্ট স্টার্ট। 15টা গুনতে হবে। ওইটা খেলে আপনার 15টা হবে মোটেই না, আমার 15টা শেষ হলো। আপনি এটা নিয়ে 15টা হলো, আমি তো গুনে নিয়ে ভুলেই গেছি তো খেতে খেতে, সবে 4, 5, 6, 7 অব্দি গুনে যাওয়া ভুলে গেছি। এটা কিন্তু অন্যায় হবে কেউ পানিশমেন্ট পেলে, কারণ কেউ তো গুনেই নি। আমি গুনে খেয়েছি, তুমি গুনে খেয়েছি, আমি তো গুনিনি। যে গুনিনি তার ফল, সে পানিশমেন্ট পাবে, গুনতে বলাই ছিল তো। আমরা সব ভুলে গেছি, পানিশমেন্ট নিয়ে আসি। তো ফ্রেন্ড, এটা কিন্তু ঠিক হলো না, পানিশমেন্ট ওদিকে বসো, পানিশমেন্ট। এই যে পানিশমেন্ট নিয়ে এসেছি, এত বড় দেখো, শুধু কাণ্ডটা শুধু দেখো, গোড়া থেকে জীবন হিসাব করে বলো তো যে কি কে বেশি কে কম খেয়েছে, সেটা তার প্রবলেম, হিসাব করেনি কেন? শুধু মুদু আমাকে পানিশমেন্টটা নিতে হচ্ছে, খাইনি, লাস্ট হয়েছে 15টা খেয়েছে। কাটো না, এখান থেকে শুরু করো। আরে ওইখান থেকে ওগুলো কি পাতা খায় নাকি? তাহলে বাবা ওইটুকু, এত বড়টা থেকে ওইটুকুনি খেয়ে নিলে? এই তো শুরু হলো আমার থেকে, তারপর তোরাও তো আছিস, পুরোটা খেয়ে ওইখানেই শেষ হবে, ওখানেই শুরু, ওখানেই শেষ হবে আজকে। এই বাবা, এত ধসুনি, এটা ভেতরে পোকা মোকা, ফু দিয়ে খেয়ে না, এটা নন ভেজ তো। শুধু মধু আমাকে পানিশমেন্ট নিতে হলো, এটা ঠিক নয় একদম। মাংস মাংস লাগছে না, খেয়ে দেখো না মাংস না কি। আরে তাহলে পোকা চিবোচ্ছেন,
তাহলে পোকা চিপ হচ্ছেন যদি মাংস মাংস লাগে তাহলে ফ্রেন্ড পানিশমেন্ট আপনারা একটু দেখে বলুন যে ঠিকঠাক পানিশমেন্ট আমার মনে হচ্ছে দিয়েছি ঠিকই পানিশমেন্ট দিয়েছি হারে তার জন্যই পানিশমেন্ট থাকে তো চলুন ফ্রেন্ড পরের রাউন্ডে আসি চলে এসেছি ফ্রেন্ড পরের রাউন্ডে একদম বাজে হলো পানিশমেন্ট পেয়ে এখন বলছে বাজে হলো তাহলে আমিও দেখিয়ে দেবো কি খাবি তাড়াতাড়ি কর দারুণ হয়েছে বলো মা দারুণ হয়েছে না টেস্টি এখন একটা রয়েছে না নেই কোথায় ওই তো ম্যাগির ভেতরে আমি না তো হা করে দেখিয়ে দিয়েছি জায়রা চিটিং করছে না কাল চিটিং হয়নি ফ্রেন্ড কি ভালো খেলাম চলুন এবার ভালো পানিশমেন্ট নিয়ে আসি ঝালের চক্করে আমি ভালো মন্দ বলতেই পাচ্ছি না এমন অবস্থা এই ঝাল পানিশমেন্টটা খুব ভালো ছিল নিয়ে আসি চল তো ফ্রেন্ড চলে এসেছি পানিশমেন্ট নিয়ে এবারে চেঞ্জ হয়ে গেল পুরো ভেজিটেবিল এর উপর আছে বেগুন কেন আগেরটাই তো ভালো ছিল না লোক অনুযায়ী পানিশমেন্ট না 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 বেগুন খেয়ে না ছুটি দেব না কে খেতে পারবি দাঁতে জোর আছে তো দেখিস দাঁত ভেঙে ফেলিস না হয়ে গেছে খাওয়া হয়ে গেছে কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি চাটলো এইটা ম্যাগি প্লাস হচ্ছে এইটা ছটা খেতে হবে
বেশি খেলে তার লস, কম খেলে পানিশমেন্ট। আমার ছটা দিয়ে দে, তোলা যাবে না, ওইখান থেকেই খেতে হবে, ওখান থেকেই খেতে হবে, তুমি পাতে হিসাব করে তুলে নেবে হবে না। আবার একজনকে আমার পানিশমেন্ট দেওয়ার ইচ্ছা আছে। কিরকম দেখো, 1 2 3 স্টার্ট। তাকে চার দুটো দিয়ে দিতে বাবা, একদিকে পাতা একদম খাবি, বাবা নিয়ে কি তাড়াহুড়ো যা করছে না, কোনটা যে আগে খাবো তার নিয়ে বাবা। হলো পানিশমেন্টটা, এবার বলবে আমি 7টা খেয়েছি, 8টা খেয়েছি, 10টা খেয়েছি। হাতে দেখছি হচ্ছে না, তুমি হাত দিয়ে খেলে কি করবো, তোদের সঙ্গে তো পাড়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে, ওটা নিয়মের বাইরে ছিল, আগে তো বলোনি, চলো পানিশমেন্ট নিয়ে চলে আসো, বাবা রে ঝাল, চলো একেবারে পানিশমেন্টটা নিয়ে চলে আসো, পাশেই তো রেখে দিয়েছো, চলে আসো নিয়ে, চলো। এই যে গাছপালা নিয়ে অবস্থা, আগে পুরো ভেজিটেবলস উপর দিয়ে যাচ্ছে, এই যে পানিশমেন্টের কিন্তু এইখানটা খেতে হবে মনে হচ্ছে, ওখানে কেন আমি আর দেখার ইচ্ছে খাবো তাই না, বাবা কি অবস্থা, তোরা কি করছিস, একবার নাকে মুখে সব করছ, আরে না না খাবো তো বাবা, এক্ষুনি খেত থেকে তুলে আনা, কি অবস্থা দেখো কি সব শুরু। আজকের মতো টাটা তো অন্তত করো।